واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بذله وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس <سؤالك> اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فَلْيَهْدَرِ الذين يخالفون عن أمره أن تصيبهم أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم সালাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে মুহররম মাসের শেষ প্রান্তে এসে সাভার বাজার আহলে হাদিস জামে মসজিদের মসজিদে সালাতে জুমা আদায়ের জন্য আমরা সমবেত হতে পেরেছি যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন সহি আকিদার মসজিদে এসে সহি তরিকায় ফদবা শোনা এবং সালাত আদায়ের তারই বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আরও প্রশংসা জানাচ্ছি সেই আল্লাহ পাকের প্রতি যিনি নিরাকার নন যার আকার আছে যাকে জান্নাতে দেখা যাবে ইমানদাররা সাক্ষাৎ পাবে আরও প্রশংসা করছি সেই আল্লাহ পাকের প্রতি যেই পাক সর্বত্র বিরাজমান নন তিনি আর সে আদিমে গৌরবান্বিত আরও দরুদ সালাম জানাচ্ছি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যেই নবী গায়েব জানতেন না আল্লাহ না জানালে তার জানার কোনো ক্ষমতা ছিল দরুদ সালাম জানাচ্ছি সেই নবীর প্রতি যেই নবী হায়াতুন নবী নন যিনি মৃত্যুবরণ করেছেন এবং কবরে সাহিত আছেন আয়াতে বারজাখিয়া জাফি জিন্দেগিতে তিনি জীবিত দুনিয়ার জেন্দেগিতে তিনি মৃত্যুবরণ করেছেন দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রতি যিনি নূরের তৈরি নন মাটির তৈরি আদম সন্তান বলছিলাম সাভার বাজার হাদিস জামে মসজিদ হাদিস জি হ্যাঁ আহলেদিস জামে মসজিদ মুসলিম জামে মসজিদ নয় আহলাদি জামে মসজিদ সিলেটের মসজিদ যখন ভাঙার জন্য আলটিমেটাম দিয়ে দিল সিলেটের আর তাকুয়া মসজিদকে ভাঙার জন্য আলটিমেটাম দিয়ে দিল সিলেটের মেয়র মহোদয় সহ যত ইসলামী দল আছে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে আহলাদিস মসজিদ ভেঙে দিবে যারা আহলাদিস মসজিদ নির্মাণ করেছেন ওরা নিজেরা আহলাদিস বলতে নারাজ ওনারা বলছেন আমরা মুসলিম যখন ফোন দিল আমাকে যে মসজিদ তো ভেঙে দেওয়ার আলটিমেটাম দিয়েছে কারা দিয়েছে ওই মাঝাবিরা মাঝাবিরা ওরা মুসলিম না বলে হ্যাঁ মুসলিম আপনারা কারা আপনারাও তো মুসলিম মুসলিমের মসজিদ মুসলিম ভাঙতে আসছে আপত্তি আছে কিছু নিরবতা পালন করলো মোবাইলে কয়েক মিনিট মুসলিমের মসজিদ মুসলিমরা ভাঙতেছে তাহলে যেই মুসলিম মসজিদ ভাঙতে আসে আর যাদের মসজিদ ভাঙতে আসে এদের আকিদা বিশ্বাস ওদের বিশ্বাস এক নয় কোন মুসলিম মসজিদ ভাঙতে এসেছে বেদাতি মুসলিম কোন মুসলিমের মসজিদ ভাঙতে এসেছে হেদাতি মুসলিমের মসজিদ ভাঙতে এসেছে কে মসজিদ ভাঙতে এসেছে মাঝাবি মুসলিম কার মসজিদ ভাঙতে এসেছে আকিদার মুসলিমের মসজিদ তার মানে তার মানে তেহাত্তরটা দল হবে আবার কেউ বলছে দলাদলি জায়েজ নেই দল তো হবে তেহাত্তরটা অলঙ্ঘনীয় বাণী আপনি কোন দলে থাকবেন একটা দলে থাকা লাগবে দলের মধ্যে দল জাহান্ন আর এক দল হবে জান্নাতি তার মানে যে জান্নাতে যাবে সেও দল এক দল জান্নাতি আর যারা জাহান্নামে যাবে ওরাও দল এক কাটা পায়ে ফোটে আর এক কাটা ওই কাটা কোলে দুই কাটা এক নয় এক পানি কানে ঢোকে কান পচানোর জন্য আর এক পানি দিয়ে ওই পানি বের করা লাগে দুই পানি এক নয় আর হলো বেদাতি দল একটা হলো হেদাতি দল আল্লাহ পাক বলছেন ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিল সাই এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী দল হবে না মারেক হতেই হবে দল জান্নাতি দলে থাকতে হবে নাজাত প্রাপ্ত দলে থাকতে হবে তার মানে লাগামহীন বলগাহীন চলবে মানুষ হতে পারে না দলিল কি আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَعَدَ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ اللَّهُ أَكْبَر ওয়া বেকুনাল আউ ভ্যালো নামিনাল মহাজিরিনাভাল্ আনসার রসুল্লাত সমস্ত সাবিগং ছিলেন মুসলিম আল্লাফাকে মুসলিমদের দুইটা নাম দিলেন ওয়া বেকুনাল আউ ভ্যালো নামিনাল মহা জিরিনাভাল্ আনসার এক দলের নাম হলো মহাজেন আর আরেক দলের নাম আনসার তো মুসলিম আলাদা নাম কেন একদল হিজরত করলেন মক্কা থেকে জান মাল জীবন যৌবন ইজ্জত উর্মখ টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুকে বিলীন করে বিসর্জন দিয়ে সেরে জানটা হাতে করে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এনারা হলেন হিজরতের বৈশিষ্ট্যের কারণে মহাজির আর মদিনার যারা আনসার ছিলেন তারাও মুসলিম তারাও সাহাবি এই মুসলিম সাহাবিদেরকে আল্লাপাক নামকরণ করলেন আনসার কেননা এই হিজরত করে আগত মহাজের মুসলিমদেরকে সর্বস্ব বিলিয়ে দিয়ে তাদেরকে সাহায্য করলেন বাড়ি দিলেন ঘর দিলেন টাকা দিলেন পয়সা দিলেন টাকা পয়সা বলতে স্বর্ণরূপের মুদ্রা টাকা পয়সা বলতে সম্পদ দিলেন আর বাড়ি দিলেন ঘর দিলেন টাকা দিলেন পয়সা দিলেন খেজুরের বাগান দিলেন আল্লাহ আকবর কিছু দিয়ে তাদেরকে সাহায্য করলেন এখন মহাজেরদেরকে আর আনসারেরা সাহায্য করে না আমি যদি পাবনা থেকে এসে বলি যে সাভারে একটু জায়গা নেব একটু জায়গা একটু দেন একটু বাড়ি করে থাকি মহাজেরদেরকে আনসারেরা দিয়েছিল তো এখনকার মহাজের জমি কিনে দিতে গেলেও বলবে আমার দালালির পয়সাটাকে রেখে নিও হাদিসের কথা হাদিসে আছে বাস্তবে আমল কম বলছিলাম যে সাহাবিগণ মুসলিম হিজরত করার কারণে মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের নাম দিলেন আর মহাদেরত করার কারণে আল্লাহ দিলেন আনসার আন আবি আমরা যখন আবু আবুব আনসারি তাআলা আল্লাহ নাম বলি তখন আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু আবু তালহা আনসারি রাদি আল্লাহ তালানহু এইভাবে যেসব সব সাহাবি নুসরত করেছিলেন তাদের নামের শেষে আনসারি টাইটেল লাগিয়ে দেওয়া হয় সাহাবিগণ সবাই মুসলিম কিন্তু যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন তাদের নাম হল বাদরি সাহাবি যারা দশজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন তাদের নাম হলো মুবাসার বিল জানায় রাশেদা খেলাফতের দায়িত্ব পালন করলেন তাদের নাম হলো খালিফা আবু সিদ্দিক খালিফা উমর রাজি আল্লাহ খালিফা উসমান খালিফা আলী ইবন মুসলিম আবু বকর তো বলেনি কেউ খলিফা আবু বকর আল্লাহ যে বললেন সাম্মাকুমুল মুসলিমিন তা আপনি খলিফা আবু বকর বলেন কেন মুসলিম আবু বকর বলেন কোরআন হাদিস বুঝুক আর না বুঝুক ফতুয়া দিতে দ্বিধাবোধ করে না বিরাট সমস্যা এই জায়গায় দাঁড়িয়েছে জি হ্যাঁ আয়েল হাদিস আকিদার উপরে এতদিন যাবত দ্বন্দ্ব চলেছে আয় লাদিস আকিদাকে পৃথিবী থেকে মিশিয়ে দিতে চায় এখন নতুন আন্দোলন শুরু হয়েছে আয় লাদিস নামটাও বরদাশ করবে না আয় লাদিস নামটাও মুছে দিয়ে মুসলিম নাম ধারণ করো তেহাত্তর কাতার হবে সবাই মুসলিম তা আপনি কোন কাতারেন বলবেন সোহিয়াকিদা এই সোহিয়াকিদার সংক্ষিপ্ত না হল আগুলাদিস নুন বলেন আমি নবন বলেন যাই বলেন না কেন ধীমিশে কি নুনও বলতে পারেন লবণও বলতে পারেন সল্টও বলতে পারেন নিমকও বলতে পারেন আরো অনেক কিছু বলতে পারেন জিনিস এক নাম একাধিক কাজেই হাদিস এবং কোরআনের আলোকে বুঝা গেল মুসলিমদের মধ্যে যারা সহি সহিদায় থাকবেন তাদের বৈশিষ্ট্যগত নাম আলাদা হবে এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনারা যারা আলহাদিস নাম বলছেন তাদের মধ্যেও তো অনেক দল দল শব্দের অর্থ আমরা বুঝি না তাই আলাদিদের মধ্যে দলাদলি খুঁজে দল হতে গেলে তিনটা জিনিস লাগে একজন নেতার নেতৃত্বে একদল মানুষ নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি বাস্তবায়নের প্রচেষ্টা করার নাম হলো দল একদল কর্মী বাহিনী লাগবে একজন নেতা লাগবে আর নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য লাগবে একটি মসজিদ ছিল এক গ্রামে আহলাদিসদের গোলমাল করে হোক আর পপুলেশন বেড়ে যাওয়ার কারণে হোক সেই গ্রামে এখন পাঁচটি আহলাদিস মসজিদ মসজিদের কমিটি আলাদা ইমাম মুআ আলাদা মুসল্লিও আলাদা মসজিদের কমিটিও আলাদা ইমাম মুআ আলাদা মুসল্লিও আলাদা এই গ্রামের লোক কি পাঁচ দলে বিভক্ত না কেন এই গ্রামের পাঁচ মসজিদেই জোরে আমিন হয় পাঁচ মসজিদেই রফুলিয়া দেয় হয় পাঁচ মসজিদেই রসুলের তরিকায় সালাদ আদায় হয় লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি যদি এক হয় আর প্রতিষ্ঠান যদি একাধিক হয় তাকে দলাদলি বলে না এটা হলো প্রাতিষ্ঠানিক রূপ সংগঠন হলো একটি প্রতিষ্ঠানের নাম ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদ ইয়ারাবিয়া ওখানে জমিয়তে আহলাদিস কর্তৃক পরিচালিত একটি বিশাল প্রতিষ্ঠান যেখানে আমি লেখাপড়া করেছি কেবল ভর্তি হয়েছিলাম আপনাদের ইমাম সাহেব মাওলানা আব্দুল মালেক সাহেব হাফেজাউল্লাহ উনি গিয়েছিলেন আমাকে আনতে তখন আমার বয়স সতেরো বা আঠারো মিয়া ওয়েল মিলের সামনে বিশাল সম্মেলন হচ্ছে সেই সম্মেলনী সামান্য কিছু বক্তব্য দেওয়ার জন্য সতেরো আঠারো বছরের এই চারাগাছ আমান সেদিন আব্দুল মালিক সাহেব সাথে করে নিয়ে এসেছিলেন মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা সেটা জমিয়তে আহলাদিস পরিচালনা করেন রাজশাহী নদাফার আল মার্কাদুল ইসলামিয়া সালাভি আহলাদিস আন্দোলন পরিচালনা করে দুইটা প্রতিষ্ঠানের আকিদা এক দুইটা প্রতিষ্ঠানের সিলেবাস পড়ায় সমসাময়িক এবং দুইটা প্রতিষ্ঠানই সই আকিদার উপরে চলছে আপনার কাছে যেটা হয় সেটাতে আপনি সেলে পড়ান কোনো আপত্তি নেই এটা কোনো দলাদলির কিছু নেই ওটা একটি প্রতিষ্ঠান সহিয়াফিদার এটাও একটি প্রতিষ্ঠান এরকম যেমন প্রতিষ্ঠান একাডেমিক ঠিক অনুরূপভাবে ভ্রাম্যমাণ প্রতিষ্ঠান হলো সংগঠন যারা জীবনে কোরআন হাদিস সুযোগ পাননি তারা সাংগঠনিক মাধ্যমে কোরআন হাদিস চর্চা করে এলএম চর্চা করে কর্ম জীবনের জীবনে শেষ প্রান্তে এসে তারা সেই আকিদার জ্ঞান চর্চা করে দাওয়াতি কাজে অংশ নিচ্ছেন এটার নাম হল সংগঠন সংগঠন একাধিক হওয়ার মানে এই নয় যে আমরা দলে দলে বিভক্ত দলে দলে বিভক্ত তখনই হব যখন আমাদের আকিদা বিশ্বাস আলাদা হবে টুকিটাকি মাসলামাসাইল একটু উনিশ কুড়ি থাকতেই পারে যেই উনিশ কুড়ি এক সংগঠনের ভিতরেও আছে একই সংগঠনের অন্তর্ভুক্ত অথচ কেউ সালাতের পরে মোনাজাতের পক্ষে আর কেউ বিপক্ষে এটা পার্সোনাল বুথ এটা সাংগঠনিক কোন সিদ্ধান্ত বা সাংগঠনিক কোনো ফতুয়া নয় একই সংগঠনের অনুসারী দুইজন আলেমের ফতুয়া দুই রকমের এটা হলো পার্সোনাল বুঝ পার মধ্যেও কিছু কম বেশি বলছিলাম তাহলে সহি আকিদার মসজিদটা যখন ভাঙার জন্য নির্দেশ দেওয়া হলো এখন প্রতিবাদ জানানো দরকার আমাকে বললেন প্রতিবাদ কি করে করব বললাম ওরা কারা বলে ওরা ইমাম পরিষদ সুন্নি পরিষদ অমক পরিষদ তমক পরিষদের লোকেরা তাদের প্যাডে স্মারক লিপি দিয়েছে ডিসি সাহেবের কাছে আর অভিযোগ জানিয়েছে মেয়র মহোদয়ের কাছে যে এই মসজিদ ভেঙে দেওয়া হোক এই মসজিদ আকিদা বিরোধী আর এটা রসুল সাল্লাহামের সম্মানের খেলাফকারী এরা ইহুদিদের দালালরা মসজিদ বানিয়েছে বললাম যে ওরা ইমাম পরিষদের স্মারক লিপি দিয়েছে আপনারাও দেন আমাদের পরিষদ যে নেই পরিষদ নেই কেন বলে আমাদের সংগঠন হারাম বারো তেরোটা মতবাদ নাকি বারো জন বারো দিকে হবে কি করে ইমাম পরিষদ গঠন করো আকিদার ইমাম সমিতি ওলামা ও ইমাম সমিতি আহলাদিস ওলামা ও ইমাম সমিতি ইতিমধ্যেই গঠিত হয়েছে ওরা বেদাতি ইমাম স্মারক লিপি দিচ্ছে এরা ইহুদিদের দালাল তোমরা পাল্টা স্মারক লিপি দাও বলে প্যান্ট নাই প্যান্ট ছাপাও সিল নাই সিল বানাও পরিশোধ নাই পরিশোধ বানাও কাগজ কলমে পরিশোধ বানাও পাঁচজন থাকো আর দশজন ধরো পরিশোধ বানিয়ে কাগজ সাবমিট করে দাও তারপরে ডিসি টনক যদি না নড়ে তাদের কর্মসূচির পাল্টা কর্মসূচি ঘোষণা দিয়ে পাল্টা লিপলেট এই নাশকতামূলক উস্কানিমূলক বক্তব্য বন্ধ করুন নতুবা আমরাও কিন্তু পাল্টা কর্মসূচি দিতে বাধ্য হব তোমার লোক থাকুক আর না থাকুক লিপলেট বানাই দাও বানাই দিয়ে ওরা যখন সমাবেশ করবে ওদের সমাবেশে পাল্টারাক সমাবেশ ডেকে লিফলেট ছেড়ে দাও বাজারে তখন প্রশাসন দেখবে দুই দল যখন মুখামুখি হচ্ছে তখন বলি স্টপ ওয়ানটি ফোর ওয়ান ফিফটি ফাইভ ফিফটি ফোর এভাবে জারি করবে যেটা প্রশাসন মনে করে কাটা দিয়ে কাটা খুলতে হবে সংগঠনের মোকাবেলা সংগঠন দিয়ে করতে হবে বেদাতিরা ঐক্যবদ্ধ হয়েছে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বেদাতিরা বলছে যে আমাদের মসজিদে বলা বলাওয়ালা লোক আসবে না আমরা মসজিদের নাম আহলাদিস দিয়েছি কিন্তু আমাদের মসজিদে কথা বলা নেই যে অন্য মুসলিমদের সালাত পরা নিষেধ তারা মসজিদের নাম মাধাবী মসজিদ দেয় নেই কথা ঠিক কিন্তু তারপরে বলছেন যারা জোরে আমিন বলেন তারা আমাদের মসজিদে আসবেন না তাই তো বলি হুজুর সাহেব মুফতি সাহেব আপনি দুইশ মসজিদ মুসল্লির ইমাম তাই আপনার এত বড় আসফালন যে আপনার মসজিদে জোরে আমিন বলা আসবে না আপনাকে যদি আল্লাহ এদেশের খাদ্য মন্ত্রী বানাতেন তাহলে আপনি ঘোষণা দিতেন জোরে আমিন বলাওয়ালার জন্য এদেশে কোনো খাবারের ব্যবস্থা নেই বলা আমিনার দেশে থাকতে পারবে না ঘোষণা এইভাবেই আপনাদের আসত কিন্তু পাক হেফাজত করেছেন যে ওই খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী ওরা দিন ধর্ম তেমন না মানলেও ওরা কমসকম সহি সহি প্রচার প্রসার এবং আমল করতে বাধার সৃষ্টি করে না বন্ধুগণ তাহলে বুঝা গেল পরিষদের পরিবর্তে পরিষদ আলাইহি তীর যুদ্ধ হয়েছিল এখন আগ্নে অস্ত্র নিয়ে যখন আপনার বিরোধী লোকেরা সামনে আসবে তখন অবশ্যই আপনাকে মোকাবেলা করার জন্য আগ্নেয় অস্ত্র নিয়েই মোকাবেলা করতে হবে তীর তলোয়ারের যুদ্ধ আগ্নেয় অস্ত্রের সামনে চলবে না বাজারের নিয়ে হাজার হাজার পীর সাহেবের মুড়িদান সবুজ পাখরি নিয়ে যখন আসবে আপনার মসজিদ ভাঙার জন্য অবশ্যই তেরো জন আর চোদ্দ জন আহলাদিস থাকেন না কেন অবশ্যই তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে মোকাবেলা করতে হবে বিচ্ছিন্ন থাকলে মোকাবেলা করা সম্ভব হবে না বন্ধুগণ তাই তো বলছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন একটি সহি আকিদার মসজিদ সাভার বাজারে মাশাল্লাহ ছোট্ট একটা মসজিদ ছিল বড় ভাই ইমাম আব্দুল মালিক সাহেব মসজিদটাকে আগলিয়ে রেখেছিলেন খেয়ে না খেয়ে সুখে দুঃখে কষ্ট করে সামান্য কিছু স্যালারি বা সম্মানের বিনিময়ে মসজিদটা আঁকড়ে ধরে রেখেছিলেন আজকে সেই মসজিদ এত বড় হয়েছে এত সুন্দর হয়েছে ঢুকার সাথে সাথেই কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাল ইহজারিল্লাযিনা ইউখালফুন আন আমরহি আন তুসিবাহুম ফিতনাতুম আও ইউসিবাহুম আযাবুন আলেম ফাল ইহজারিল্লাযিনা ইউখালফুন আন আমরহি ওরা যেন সতর্ক হয়ে যায় আল্লাহ বলছেন ওরা যেন সতর্ক হয়ে যায় কারা সতর্ক হয় তাদের নাম আল্লাহ বললেন না পরে বলতেছে যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে রসুলের হুকুমকে লঙ্ঘন করে তারা যেন সতর্ক হয়ে যায় আ সি বাহুুম ফেদনা তুন আ সি আজা তাদের উপরে হয় ফেতনা আসবে নতুবা কঠিন আসবে ওরান সুন্না না মানার নাম ফেতনা। ওরান সুন্দর প্রচারের নাম ফেতনা নয় কোনটা ফেতনা কোনটা ফেতনা নয় সেটা বুঝতে হবে। ঢাকা বাংলা কলেজের। প্রফেসর প্রবীণ প্রফেসর প্রফেসর মুজিবুর রহমান বাংলা কলেজের প্রফেসর মুজিবুর রহমান চাচা উনি বক্তব্য দিচ্ছিলেন ইমাম প্রশিক্ষণে আর আমি ছিলাম সেখানে পরিচালক উনি বক্তব্য দিতে দিতে বললেন যে একজন লোককে আল্লাহ জান্নাত দেবেন তো জান্নাত দিবেন আল্লাহ ইচ্ছা করেছেন কিন্তু আমল নাই তা আমল বিনে আবার জান্নাত দেন কেমনি তা আল্লাহ বললেন ওর কোনো আমল নেই বলে না ওকে তো জান্নাত দেওয়া খুব দরকার তো আমল তো নেই তো জান্নাত কিভাবে দিতে হবে বলে দেখো ওর নামটা কোনো আলেমের নামের সাথে মিল আছে কিনা তাও পাওয়া গেল না তারপরে বলল তাহলে দেখো ওর কোন আত্মীয়র নাম কোন আলেমের নামের সাথে মিল আছে কিনা ওর কোনো আত্মীয়র নাম কোন আলেমের নামের সাথে মিল পাওয়া গেল সেই অসিলা আল্লাহ জান্নাত দিয়ে দেবে আপনারা বললেন নাউজুবিল্লাহ আর ওখানকার অধিকাংশ ইমাম বললেন সুবাহান আল্লাহ তাতে বোঝা গেল যে ওই ইমামের চেয়েও আপনাদের এলেমের পাওয়ার বেশি মাসাল ওই ইমামের চেয়েও আপনাদের এলেমের পাওয়ার বেশি সਹੀ আকীদার আহলে হাদিস আকীদার লোকেরা আহলে হাদিস জামাতের একটা রিকশাওয়ালাও জানে রাসূলের তরিকায় কিভাবে সালাত আদায় করতে হয় আকী আহলে হাদিস আকীদার একদম ঝাড়ুদারও জানে রাসূলের তরিকায় কিভাবে সালাত আদায় করতে কিন্তু বেদাতী আকীদার বড় বড় আলেম তারা এখন পর্যন্ত রাসূলের তরিকায় দুই রেগা সালাত পড়া শেখেনি সারা বাংলাদেশের সম্পন্ন বক্তা যাকে এদেশের মানুষ এদেশের অধিকাংশ মানুষের নয়নের মনি সারা বাংলাদেশের সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী খ্যাতিমান বক্তা তিনি মক্কায় গেছেন কাবা ঘর তোয়াফ করতে অনেকদিন আগের ঘটনা কাবা ঘর করছেন লোকজন বাঙালি লোক দেখেছে অমুক আলেম সাহেব এসেছেন সবাই কাবাঘর তুয়াপ দিয়ে ওই আলেমের সাথে মুসাফা শুরু করে সৌদি আরবের পুলিশ বলছে যে সৌদি রাজাবাদ ছাড়া আসে সৌদি আরবের প্রধান মুফতি আসেন কেউ তো আরব দেশের লোক তোয়াব্বাদ দিয়ে তো মুসাফা করতে যায় তোমরা কাবাঘরের ঘরের তুআব্বাদ দিয়ে একজন মানুষের সাথে মুসাফা করতে যাচ্ছ কাবাঘরের ঘরের চেয়েও কি ওই আলেমের দাম বেশি তো বলছে না এই আলেম হলো আমাদের দেশের বিরাট বড় আলেম ও আচ্ছা বুঝা গেল তোমার দেশের বিরাট বড় আলো আলেম সাহেব কাবা ঘর সাত চক্কর দিয়ে বুড়ি আঙ্গুল দিয়ে কানের লতির উপর বাড়ি মারলো বাড়ি মেরে হাতটা বুকের উপর রাখে ফসকাইতে 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 নিচে নিয়ে তল ফ্যাটের উপর রাখলো তখন সৌদি পুলিশ বলছে হ্যাঁ বাংলাদেশ এটাই তোদের বাংলাদেশের বড় আলেম দুই রেখা সালাদ পড়া শেখে নেই আল্লিম হু রাখা ওকে দুই রেখা সালা তাকে শিখায় দে যত বড় মুফতি আর যত বড় আলেম যত বড় মুফাসেরে করা তারা আলাদিস আকীদার সাধারণ একজন লেবার সেও রসুলের তরিকায় দুই রেখা সালাদ আদায় করা শিখেছে কিন্তু আলেমের শিখে নেই কেন দাদা ধর্ম তারা পালন করে তাদের শিখার সুযোগ নেই বন্ধুগণ তারপরে ডক্টর প্রফেসর মুজিবুর রহমান সাহেব বলে দিলেন যে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন আমি আমার বক্তব্যে ফিনিশিং এসে বললাম চাচাদি প্রফেসর মুজিবুর রহমান চাচা যা বললেন এটা হলো বানাওয়ার কথা এর কোনো দলিল নেই কোরআন হাবিস আল্লাহর এত ঠেকা পড়ে নাই যে একজনের আমল নেই তাকে জান্নাত দিবে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বিচলিত হয়ে গেছে ওর আমল নেই তবু ওকে জান্নাত দেওয়াই লাগবে তাহলে যারা আমল করলো তাদের অবস্থা কি হবে নবী সাল্লাম বললেন নিজের মেয়ে ফাতেমাকে বললেন হে ফাতেমা ইয়া ফাতেমা বিনতি মোহাম্মদ সালিনী মিম্মা আলী মাসেদ হে মোহাম্মদের মেয়ে ফাতেমা তোমার দুনিয়ার কোন চাওয়া থাকলে আমার কাছে চেয়ে নাও পরকালে বাপ বিছাবে তোমার কিছু করার ক্ষমতা আমার থাকবে না মমবত্তা বিহি আনলুহু লম নুশ্রী বিহি নসবহু যার আমল তাকে পিছিয়ে দিলো তার বহু সমর্জদা তাকে আগাতে পারবে নবী বাপের নামশিলা আবদুল্লাহ জান্নাতী না জাহান্নামী সোহি মুসলিম শরীফের হাদিস নবি সাল্লাহসাল আবি ও আবু কাফিন্নায়ক একজন লোক এসে বললেন হে আল্লাহ নবী আমার পিতা কোথায় আছেন রাসূলুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন তোমার পিতা জাহান্নামে আছে লোকটি কাঁদতে কাঁদতে চলে গেল সহি মুসলিমের হাদিস বলছে লোকটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে হালাম মা ওয়াল্লাহ লোকটি চলে যাচ্ছে বলে শোনো আবি ও আবু কাফিন্নায় তোমার বাপও জাহান্নামে জাহান নামে আমার বাপ আবদুল্লাহ বিন আব্দুল মুতালেব ছেউ জাহান নামে নবী সাল্লাম বললেন আমার বাপ জাহান নামে আমার কিছু করবার নেই জাল হাদিসের কেতাবে লেখা আছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম নবুয়াদ পাওয়ার আগেই তো পিতা মারা গেছে নবুয়ত পাওয়ার পরে কবর থেকে তুলে তাকে কালেমা পরায় আবার কবরে পাঠাইছে নবীর বাপের জন্য যদি এতটুকু সার হয় তাহলে নবীর চাষা দাদা যারা কুফুরি অবস্থায় মারা গেছে তাদের কি ইসলামে কি নবীর পিতা হিসাবে কোনো স্বজন প্রীতির ব্যবস্থা আছে নিশ্চয়ই না এই জাল হাদিস বানানোর ধৃষ্টতা কোথায় পায় মুজিবুর রহমান চাচা কিছু বললেন না চুপচাপ চলে গেলেন ইমাঙ্গ বলা বলি শুরু করলেন ইনি এমন কেমন মানুষ একজন সম্মানিত মুরুব্বী লোকের মুখের উপরে তার ভুল ধরে দিল একটু কানে কানে পরে বললেও তো হতো আমি বললাম বাবারা আমাকে বানানো হয়েছে পরিচালক আর তোমাদেরকে বানানো হয়েছে পরিচালিত তোমার কাছ থেকে শুনে আমাকে বলতে হবে না শুনে রাখো মক্কার ঘরের ইমাম যদি বাইতুল্লাহ হারামের ইমাম যদি তিরিশ লক্ষ মুসলমানের সামনে ভুল করেন তিরিশ লক্ষ মুসলমানের সামনেই তার ভুল সংশোধন করে লুকমা দিতে হবে মক্কার ইমামের সম্মানের দিকে দেখার সময় আমার নয় কোরআনের সম্মানের দিকে দেখার সময় আমার আছে ভুল যদি আমার বাপও করে সেটা ভুল ভুল যদি আমিও করি সেটা ভুল আমার বাপ সবে বরাতের হালুয়া রুটি খেতেন আমার বাপ বেনামাদির বাড়িতে কোরআন পরে ভাত খেয়ে আসতেন আমার বাপ বেনামাদির জানাজা পড়াতেন সেইগুলি আস্তে আস্তে বাপকে বলে বলে সেখান থেকে ফিরে আনতে সক্ষম হয়েছিলাম বন্ধুগণ আজকে ইসলামের নামে যে লোক জানে সেও বলে আর যে জানে না সেও বলে বিরাট বড় মুফাসের মুফাসের আলাহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসছেন তিনি তার বক্তৃতার মধ্যে বলছেন মুসা যখন লোহিত সাগর পাড়ি দিলেন ওখানে সামনে একটা ব্রিজ ছিল ব্রিজ লোহিত সাগরের উপরে আল্লাহ ব্রিজ বানিয়ে দিয়েছিল সেই ব্রিজটা সম্পূর্ণ মজবুত রডের তৈরি ওর মধ্যে বাঁশও দেওয়া হয়নি বক্তা সাহেব বক্তৃতায় বলছেন যে সে ব্রিজে বাঁশও দেওয়া হয়নি মজবুত লোহার তৈরি ব্রিজ মূসা আল্লাহ সাল্লাম পার হয়ে গেলেন উঠতে যাচ্ছে আর ভাবতেছে এই ব্রিজ করতে গেল তারপরে ফেরাউন ইংরেজি ভাষায় বললেন অন ব্রিজ ব্রিজের উপরে করো সোলজারদেরকে বললেন বোঝা গেল ফেরাউনের ভাষাও ইংরেজি ছিল অথবা মুফসের যিনি তাফসীর করতেছেন ওনার তাফসির ইংরেজদের লেখা তিনটি আয়াত পেশ করেছি আমি একটি আয়াত হলো সুরায় তহার সাতাত্তর নম্বর আয়াত যেখানে আল্লাহ পাক বললেন শুকনা জমিনের উপর যে রাস্তা বানিয়ে দিল পানি দুই দিকে উঠে গেল পানি উঠে গিয়ে শুকনা রাস্তা হলো শুকনা রাস্তা শুষ্ক রাস্তা ব্রিজ তো আমরা পাইনি সুরায়ের দোকানেও ব্রিজের কথা নেই পানি দাঁড়িয়ে গেল অত্রুকিল বাহারা রাহোয়া ইন্নাহুম মুগরা মুগরাকুন এরা ডুবে যাবে এদেরকে অচল অবস্থায় সাগরকে রেখে দাও মুসা আলাইহিস ওইভাবেই রেখে দিলেন পানি দুই দিকে দাঁড়িয়ে গেল কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেন কা তাউদিল দুইটা পাহাড়ের মতো দুই দিকে পানি হটা গিয়ে দাঁড়িয়ে গেল বিশাল পাহাড় আকারে পাহাড়ের মতো পানি উঠে দাঁড়িয়ে রইল সামনে গিয়ে আর রাস্তাটা নিজদের সুখ হয়ে গেল আর হুদুর সাহেব ব্রিজের আবিষ্কার করলেন প্রতিবাদ করাতে অকত্য ভাষায় গালি গালাস সহি আকিদার কথা বলার নাম ফিতনা নয় কোরআন সুন্নার না মানার নাম ফেতনা আল্লাহ পাক বলছেন ওরা যেন সতর্ক হয়ে যায় আন্তুসি তুসিবাহুম ফিтнаতুন আও ইউসিবাহুম আযাবুন আলিম আল্লাহর নাফরমানি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ঠিক মতো না মানলে হয় তারা ফেতনায় পড়বে নতুবা কঠিন আযাবের সম্মুখীন হবে দুনিয়াতে ফেতনায় পড়বে অথবা কঠিন আযাবের সম্মুখীন হবে আল্লাহ বলেন

আপনার থাকা অবস্থায় আপনার উম্মতকে কোনো আজাদ দেওয়া হবে না নবী থাকতে কোনো আজাব আসবে না অমায় কানাল্ল ভুলিবাদ দিবাভুং ওয়ান দা হে নবী আপনি থাকা অবস্থায় আপনার উন্মদকে কোনো প্রকার আজাদ দেওয়া হবে না অমায় কানাল্ল হুম্মদ দিবা হুম হুম স্তাও ফেরন নবী বলে দিন আপনার যত যতদিন পর্যন্ত এসতে ফার করবে যতদিন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাওয়ার অবস্থায় আল্লাহ কারো দেন না না ক্ষমা চাইলে দেয় একজনের পায়ের মধ্যে জুতা দিয়ে মারছেন সরি বললেন এই নিয়ে তোমার চোখ নাই সরি দুঃখিত আমি দেখি নাই সরি বলার পরে যদি লোকটা ঘুষি মারে বুঝতে লোক অসভ্য সরি মারার পরে কিছু বল থাকে না আল্লাহ কাছে স্তখার করার পরে আল্লাহর ঠান্ডা হয়ে যায় ইস্তাও ফেরু রব্বাকুম ইন না হু কা না গাফ্ফার ইউরুসি রুসমা লাইংকুম মিদ্রার আল্লাহফাক বলেন বলে ইস্তাও ফেরু রব্বাকুম ইন হে নবী আপনি আপনার বলে দিন তারা যেন সদা সর্বদা করতে থাকে নিশ্চয়ই আল্লাপ আসমান থেকে আল্লা রব্দুল আলমিন মুসুলধারে বৃষ্টি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিবেন এস্তেক করলে গজব দূর হয়ে যায় ইস্তেফার করলে রিজিকের দরজা বেড়ে যায় ইমাম হাম্বল আহমদিন তার একটা ঘটনা আমরা বলেছি আপনারাও শুনেছেন আবারও শোনেন ইমাম আহমদিন হাম্বল রাহিমুল্লাহ গেলেন এক মসজিদে মুসাফিদ দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম ইমামের উস্তাদ ইমাম হাম্বল দশ লক্ষ হাদিস যার মেমোরি কার্ডে মুখস্থ ছিল সাদা সিদা পোশাক করে মসজিদের মধ্যে গিয়ে বলছেন বাবা রে আজকে এখানে আমি থাকবো মুসাফির মানুষ বলে মুসাফির মুসাফির থাকার জায়গা নেই অন্য জায়গা দাও মসজিদ আল্লাহর ঘর তালা দেওয়ার অধিকার আপনার নেই মসজিদ কিছু অংশ তালা দিলেও কিছু অংশ খোলা রাখতে হবে মুসাফির যে কোনো লোক সেখানে থাকতে পারে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহিস সালামের মসজিদ ছিল আসহাবে সুফফার থাকার জায়গা যাদের বাড়িঘর ছিল না ছিন্নমূল তারা মসজিদে নববীতে গোমাতেন মুসাফিরদের জন্য থাকা খাবার ব্যবস্থাকে আগে মসজিদে হতো এখন মুসাফিরকে খোঁজ নাও সময় আর নেই সবাই ব্যস্ত মসজিদে মূল্যবান সামগ্রী আছে পাহারা দেবেকে কে মসজিদে মুয়াজ্জিন রাখেন 3 জন আর খাদেম রাখেন 3 জন বারো চার ঘন্টা করে ডিউটি দেবে মসজিদ খোলা থাকবে আল্লাহর বান্দারা ইবাদত করবে পুরাপুরি খোলা রাখতে না পারেন অন্তত পক্ষে একটি অংশ একটা ফ্যান একটা জুখানা একটা বাথরুম খোলা রাখার ব্যবস্থা করেন দিন রাত চব্বিশ তার যে কোনো টাইমে যেন আল্লাহর কোন মুসাফের বান্ধব আশ্রয় নিতে পারে খালি মসজিদ বানালেই হবে না মসজিদের খেদমত আছে আলাদা রসুল্লা সাল্লাল্লাহু আলি সাল্লামের মসজিদ ছিল মুসাফিরের থাকার জায়গা বিচার কার্যালয় সেখানে বিচার সমাদা করা হতো কয়েদি বেঁধে রাখা হয়েছিল মসজিদে খাম্বার সাথে আইলার প্রেসিডেন্ট পরবর্তীতে তিনি ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লা তিন দিন মসজিদে নবীর খুঁটির সাথে বেঁধে রাখা হলো মুসলমানদের সালাতের দৃশ্য দেখে তিন দিনের মাথায় সেই ইসলাম কবুল করলো আল্লাহ অসুস্থ মসজিদে সবাই মিলে সেবা করতো গনিমতের খেজুর বিতরণ করা হতো মসজিদে জাকাত বন্টন করা হতো মসজিদে মসজিদে বিবাহ করানো হতো মসজিদ কমিউনিটি সেন্টার মসজিদে বিবাহ এখন আমরা চালু রেখেছি যেই সব বিবাহ মসজিদে হয় সেখানে বেলেল্লা না কাজার হয় না আল্লাহর মেহেরবানীতে অনেক কমে গেছে ঢাকা বনশ্রীতে এক বিয়ের অনুষ্ঠানে আমি বিয়ের খোদ বা পড়তেছিলাম আর এক মহিলা আসছে মহিলা আমেরিকায় থাকে আমেরিকায় থাকার ওই মহিলাকে গোনার টাইম আমার নেই বিয়ের খোদ বা আমি আর আমেরিকা প্রবাসী মহিলা ছেলেরা হলো কোটিপতি এরা মেয়েটা এসে বসে বাবা কলমটা সোজা করে ধরো আমি একটা ছবি নেই এক ধমক মেরেছিলাম মেয়েটা ক্যামেরা ফেলে থেকে পালিয়ে চলে গেলো ক্যামেরা হাত থেকে খোঁচে পড়ে গেছে বসে মৌলবি দেখেছি এরকম দেখিনি যে এটা ভাড়াটিয়া মৌল্লা না দে বোধহয় এটা ভাড়াটিয়া মৌল্লা নয় তোমার মল্লাকে কিনা যায় টাকা দিয়ে পাঁচ টাকার মিলত পরে তাকে খরিদ করা যায় সোহিয়া কিদার আলমদারকে খরিদ করা কঠিন আছে কাটি হিবার সারে ময়দান মাগার ঢুকি তো নেই বন্ধুগণ এবার মসজিদে রসুল আসলাম যে বিয়ে হতো কমিউনিটি সেন্টারের কাজ হতো আল্লাহ মসজিদ হলো গড়মুখী প্রতিষ্ঠান ইমাম আলাদেমনে হাম্বল মসজিদে থাকতে চাচ্ছেন আর মুয়াজ্জিন বলছে থাকার জায়গা এখানে হবে না অন্যত্র যান ওই যে মুসাফির মানুষ আমি কোথায় যাবো একজন রুটিওয়ালা বলছেন আমার বাড়িতে চলেন নিয়ে গেলেন রুটিওয়ালা রুটিওয়ালা ইমাম চেনেন না তবে নাম জানেন থাকতে দিয়ে আটা সানা শুরু করলেন সকালে রুটি বানাবেন রাতে আটা সেনে রাখবেন আটা সানতে সেনার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলছেন আর আটা সানছেন ইমাম আহমদ বিন হাম্বুল বললেন হে মেজবান তুমি আস্তাব ফেরুল্লাহ বলছো কেন বলে আটা চালার সময় আস্তাব ফেরুল্লাহ বলি এই এস্তে মাধ্যমে আমার দুনিয়ার সকল আশা পূর্ণ হয়েছে একটি আশা এখন বাকি আছে সে আশা কি বলছে ভুবন বিখ্যাত মহাদেশ দশ লক্ষ হাদিসের হাফেদ ইমাম

সাহাবিদের কোনো সমস্যা হবে না বহুদের যুদ্ধে বহুদের যুদ্ধে মুসলিম সৈন্য পরাজয় নবী ছিলেন না ওখানে নবী ছিলেন তো নবী স্বয়ং সেনাপতি নবী সাল্লাহ সাল্লামের লোহার শিরোস্ত্রাণ ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল মুসলিম শরীফের হাদিস আসছে আলী বিনাবি তল এবার দিয়ে আল্লাহ তালানুর দাঁত দিয়ে কামড় দিয়ে সেই লোহার শিরস্থানের ভাঙা অংশ বের করে ফিনকি দিয়ে রক্ত বের হলো বললেন তোমার নবীকে সেদিন চিকিৎসা করা হয়েছিল কি দিয়ে শুনে রাখো সেদিন চাটাই পুরিয়ে চাটাইয়ের সাই দিয়ে আল্লাহর নবীর সেই ক্ষতস্থান ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল চাটাই পুরানো সাই দিয়ে সৈয়দুল মুরসালিনের ক্ষতস্থান ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল লাকাজ্জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি আজি দুুনা আলা ম আনিতম হারি সুনাইলাই কুমবিল মুমিনে নারাওফুর রাহে নেব তোমাদের প্রতি হেদারদের প্রতি অতি আগ্রহী আগ্রছিল মুমিনার প্রতি অতিবদ দয়ালু আলু রাসুল সাল্লা্লাহ আসালাম ও যুদ্ধে মুসলিম বাহিনীর পরাজয় নেব সাল্লাল্লাহ আসালাম। একটা অর্ডার দিলেন পঞ্চাশ জন তীরন্দাজকে রেখে বললেন তোমরা এখানে এই জাবালুর রুমা পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকবে দ্বিতীয় অর্ডার পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে এক চুল নড়বে না দ্বিতীয় অর্ডার না আসা পর্যন্ত এখান থেকে সরবে না পঞ্চাশ জন এখানে পাহারাদার দাঁড়িয়ে থাকো যখন যুদ্ধ জয়যুক্ত হয়ে গেল কাফের বাহিনী পলায়ন করল সাহাবিগম তখন এজতেহাত শুরু করলেন কিছু কিছু সাহাবি বললেন যে এখন আর দাঁড়ায় থাকার দরকার কি যুদ্ধ তো জয়যুক্ত হয়ে গেছে নবী যে মানা করেছেন তৃতীয় অর্ডার পাওয়ার আগপন্ত সোরো না আরে নবী বলেছিলেন যুদ্ধ চলাকালীন সময়ে এখন যুদ্ধ জয়যুক্ত হয়েছে এখন আর দরকার কি নবীন অর্ডারের কাছে নিজেদের স্তেহাদ প্রাধান্য পেয়ে গেল পঁয়ত্রিশ জন সাহাবিক আনুমানিক পঁয়ত্রিশ জন সাহাবী তারা নেমে গেলেন আর পনেরো জন বা সতেরো জন সাহাবী রয়ে গেলেন সেনাপতির সঙ্গে খাওয়ালেদবনুল ওয়ালী আল আল্লাহু তাল আহু ঘটনা আপনাদের জানা আছে ঘটনা আমি পুনরাবৃত্তি না করে শিক্ষণীয় পয়েন্ট হলো এখানে এই যে নেভী উপস্থিত তারপরেও পরাজয় কেন নবী উপস্থিত আছেন শরীরে কিন্তু নবীর হুকুম উপস্থিত নাই নবীর নির্দেশ কার্যকর নয় নবী কি আমত পর্যন্ত থাকবেন না নবী উপস্থিত থাকা সম্ভব নয় নবীর হুকুম যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে বলবৎ থাকবে ততদিন পর্যন্ত তোমাদের বিপর্যয় আসবে না ফালিয়াহ জারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আমতুসি বাহুম ফিদনাতুম আউ ইউ সি বাহু মাজাবুম আলে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়লে কিনে কী পাওয়া যায় অ্যাঁ জান্নাত জান্নাত যায় না কেন মরে নাই তাই জান্নাত যেতে পারে না মরলেই জান্নাত আয়াতুল কুরসি মানকার আয়াতল এ এর দুবুরাকুল্লি সালাতিন মাতু ঘাতিম এ ব্যক্তি আয়াতুল কুর্শি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ল তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল মরার পরেই জান্নাত না মরার কারণে জান্নাতে যেতে পারে না মৃত্যু তাদেরকে জান্নাত যেতে বাধা দিয়েছে আয়াতুল কুরশি পরে সঙ্গে সঙ্গেই জামার বুতাম খুলে ফুফ ফুলা লোক আছে না সালাম ফিরিয়ে দিয়ে ডানে ডান হাত মাথায় দিয়ে ইয়া কাবি ইয়া কাবি ইয়া কাবি কোথা থেকে এসেছে এগুলি আয়াতুল কুরসি পড়লেই জান্নাত কিন্তু ফুবুকে নেওয়া হলো বেদাত বেদাত করার সাথে সাথে আমল করবা আল্লাহ নবী বলেন জানাজায় শরিক হলে এক কিরাত নেকি ওহুদ পাহাড় সমান আর দাফন কাজে শরিক হলে আর এক কিরাত নেকি কিন্তু জানাজায় শরিক হয়ে জানাজার লাশ দাফন করে আল্লাহ আমিন হাইয়েনা রব্বানা বিসালাম জান্নাতা দারাকা, দ্বারা সালাম বাহকেলা ইলাহা ইল্লাল্লাহ দুই কিরৎ নাকি গোরস্ত দখল করে তুই খালি হাতে ফিরে চলে আসো বেদা করলে সমস্ত আমোল বাতিল হয়ে যায় বেদা করলে ফেতনা সৃষ্টি হয় কোরান সুন্ন না মানলে ফেতনার সৃষ্টি হয় কোরাণ সুন্না মানান নাম ফেত্না নয় কোরাণ সুন্নার না মানান নাম ফেত্না যারা সৈয়দিসের কথা বলে তারা চরমপন্থী আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহ তারা জামাত পুরুষদার ডক্টর আসাদুল গালিফ সার সেদিন হ্যাঁ কস্তব্যে আমাদেরকে বললেন বললে যে চরমপন্থী আমি না তুমি তুমি বেদাত ছাড়তে পারো না তুমি বেদাতে চরমপন্থী আমি হাদিস আঁকড়ে ধরেছি আমি হাদিসে চরমপন্থী তুমি চরমপন্থী না তুমি বেদাত ছাড়ো না কেন বন্ধুগণ আজকে দুঃখজনক হলো সত্য জগা খিচুরি ইসলাম চলছে সম্রাট আকবরের দিন ইলাহির মতো বেদাতির কাছ থেকে কোনো সময় হেদায়েত আশা করা শুধু পরাহত ব্যাপার কেরোসিনের তেলের জারের ভিতর থেকে যেমন কেরোসিনের তেল বের হবে কি পর্যন্ত জয়তুনের তেল আশা করা যায় না বেদাতির কাছ থেকে হেদায়েত আশা করা সুদূর করা হতো মাঝাবির কাছ থেকে সঠিক ইসলাম পাওয়া সুদূর করা হতো আমরা যাদেরকে সহি আকিদার মনে করতেছি তাদের মধ্যে কেউ আছেন কবরের আজাব শোনায় দিচ্ছেন ট্যাবে করে রেকর্ড করে এনে আজাব শোনাচ্ছেন হাজার হাজার যুবক কবরের আজাব শুনতে পাচ্ছে এখন ডাইরেক্ট পর্যন্ত কবরের আওয়াজ কবরের লাশ যে ধরে চিৎকার করবে হাতুরির বাড়ির আঘাতে পূর্ব দিগন্ত ধরে পশ্চিম দিগন্ত আওয়াজ পৌঁছে যাবে এবং ইনসান শুনতে পাবে না কবরের আজাব ট্যাবে এখন হুজুর শোনায় দেয় বক্তার দাম হলো তিরিশ হাজার চল্লিশ হাজার লোহিত সাগরের উপরে বিরিজের আবিষ্কার করেছেন বক্তা দাম তিরিশ হাজার চল্লিশ হাজার মোয়াবি আবি সুফিয়ান রসুলের জরিল উল সাহাবী যিনি দুনিয়তেই আল্লাহ পাক যার এবাদত কবুল করেছেন সামিয়াল্লাহু লিমান হামিদা রব্দানা আওয়ালা কালহান হামদান কাসি রমতাই বা মোবারকান ফি পিছনে যেই সাহাবি বলেছিলেন তিনি মহাবিয়া বিন আবি সুফিয়ান মহাবিয়া বিন আবি সুফিয়ানের দোয়া দুনিয়াতে কবুল হয়েছে গ্রান্টি কার্ড কাতেবে ওয়াহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন সম্বন্ধে মুমিনদের মামু মহাবিয়া বিন আবি সুফিয়ানকে মুহররম মাসে গালি গালাস করা লোকের অভাব নেই কিন্তু রমজান মাস আসলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া অনুযায়ী আধা সাফেতরা দিতে মজা লাগে মহরম মাসে মুয়াবিয়া বেদিন নাউজুবিল্লাহ আর রমাদান মাসে মুয়াবিয়ার ফতুয়া কার্যকর একেই বলা হয় সুবিধাবাদ জিন্দাবাদ মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছেলে ইয়াজিদ মদ পান কারি ইয়াজিদ কে ক্ষমতায় দিয়ে গেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে করান বক্তব্য দিয়ে গেলেন ইন্টারনেট ভাইরাল হয়ে জলিউল কদর সাহাবী মুয়াবি আনাদিয়াহ তারানু তিনি তার মত খর খেলাফতের দায়িত্ব দিয়ে গেল এহানও কথা শিয়া ছাড়া কোন সুন্নি আলেম আজও বন্ধু বলেন। সুন্নিদের শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে তাদেরকেও আমরা সহী আকিদার মনে করছি নাসির উদ্দিন আলবানি রাহেমা উল্লাহকে অশোক বিক্রেতা বললেন জনৈকো আলেমে দিন যাদেরকে আমরা সহী আকিদার মনে করছি বন্ধুগণ তাহলে ধানের মধ্যে ধান থাকে ধানের গাছেই সিটা থাকে সিটার কালার আর ধানের কালার একই হয় সিটার ডিজাইন আর ধানের ডিজাইন একই হয় সিটার ধানের পার্থক্য আপনাকে বুঝে নিতে হবে সৈয়াগিদার লেভাস পরে বেদাতি লোক সমাজে ঢুকে যাচ্ছে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে কোরান শোন বুঝে নিজের ঐতিহ্যকে ধরে রাখতে হবে নেবী সাল্লাল্লাহু

فاعوذ بالله من الشيطان الرجيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلي على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اللهم عداك عدا الدين واحمي حوضة الإسلام والمسلمين يا أرحم الراحمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم اعز الاسلام المسلمين في كل مكان اللهم عز الإسلامين الاسلام والإسلام المسلمين في كشمير وفلسطين اللهم عز الاسلام المسلمين في بورما اللهم عز الاسلام المسلمين في كل مكان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم جعلنا منهم وقتل من خذل دين محمد صلى الله عليه وسلم تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله تعالى لا ولا واسع وتم أكبر